একটা কথা একটু বলি, প্রথম কথা হচ্ছে 50% এর বেশি ভোট হবে বলে ডক্টর, না আমি তা বলি না, আমি বলছি অনেক আগে, আমি বলছি 40 এর বেশি ভোট হওয়া ঠিক আছে, সেটাই গুড ইলেকশন। মানে যেখানে বিএনপি একটা বড় দল আসে না এবং তারা ভোট বিরোধী না, আসা এক জিনিস, তারা ভোট বিরোধী ক্যাম্পেইন করছে, ঠিক আছে, জি জি জি, তাহলে কি তাদের সেই ক্যাম্পেইনকে অতিক্রম করে একটা লোকে যেতে হবে? বিএনপি কোন দল নাকি, ওদের ক্যাম্পেইন অতিক্রম করার ব্যাপার আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, দল উপর না, বিএনপি আদৌ আমি মনে করি তাদের ক্যাম্পেইন হরতাল মরতাল এগুলো প্রভাব পড়বে না, ওরা সব গুহায় গেছে। আমি একটু বলি, আপনারা যদি বলছেন মিডিয়া টিডে সবাই বলছে যে না এটা এক দল, এবং এটা সত্য, সবাই জানে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা থাকছেন, তারপরও মানুষ যদি ভোট কেন্দ্রে যায় আগামী যখন ফলাফল জেনে যাবেন সেটিও আবার কোন ধরনের, না তারপর যদি মানুষ যায় ভোট কেন্দ্রে তাহলে বুঝতে হবে দ্যাট ইজ বিগ সাকসেস। নর্থ কোরিয়াতে 99% মানুষ ভোট দেয়, রুয়ান্ডাতে পল কাগামে গত ইলেকশনে 98.6% ভোট পাইছে। নির্বাচনের পর তথাকথিত নির্বাচন, আমি এটাকে নির্বাচন বিষয়ক মন্ত্রণালয় বলি, বাংলাদেশে কোন নির্বাচন কমিশন নাই আসলে, তো এই মন্ত্রণালয় যদি বলে যে 40% বা 50% ভোট হয়েছে, আমরা কি তার এই তথ্যটাকে বিশ্বাস করি? কি কারণে তার এই তথ্যকে আমি বিশ্বাস করব? বাংলাদেশের আর 10টা প্রতিষ্ঠানের চাইতে যেভাবে প্রতিষ্ঠান সবগুলো ধ্বংস করা হয়েছে, কোনখানে প্রতিষ্ঠান ঘন্টায় ঘন্টায় এই আপডেট দেওয়া হবে ভোট কেন্দ্রে দেখতে পারবেন, না না আপনি অ্যাপস দিয়ে দেখতে পারবেন, আপডেট কে দেবে দেখতে পারবেন, ভোট কেন্দ্রে লোক আছে না আছে, আপডেট কে দেবে আপনি দেখবেন, কমিশন আপডেট কে দেবে আসছে আপনি দেখবেন যে ভোট গেছে কিনা, আপনার আপনারা যান, আমি একটু বলি নির্বাচন কমিশন, তারপরে 8-10 লাখ পুলিশ সহ বিভিন্ন কর্মকর্তা সব সরকারের লোক, আপনি আমাকে জানালেন যে এত পার্সেন্ট ভোট হচ্ছে, এত যাচ্ছে, আমি এত স্টুপিড, আমি তো এই দেশে থাকি ফর গড সেক, এই দেশটা কোথায় গেছে কি গেছে আমরা কি জানি না, খুব ভালো মতো জানি, হাড়ে হাড়ে জানি, আর সরকার তো সরকার, এই যে বিচার বিভাগ কোথায় গেছে আমরা ডক্টর ইউনুসের মামলায় দেখছি না, আজকে যদি আসেন আমরা সেটা নিয়েও কথা বলবো, তো এই দেশের প্রতিষ্ঠান সব এই জায়গায়, এবং নির্বাচন কমিশন বললো 50% ভোট হয়ে গেছে বা 60%, গত 14 সালের ইলেকশনের পর যে কয়টা সিটে ভোট হয়েছে ওখানে নাকি 40% ভোট হয়েছিল, আমি তো বিশ্বাস করি না, কিন্তু এত কিছু করছেন এবং এগুলো এক্সপোজ, মানে মজাটা হয়েছে কোন জায়গায়, আমি মনে করি সরকার ডিজাস্টার তৈরি করেছে নিজে নিজে, এই যে এত লোকানার চেষ্টা, এটা কার জন্য আসলে, আপনার জন্য আমার জন্য? উনি বিদেশকে দেখাচ্ছেন, উনি আমাদেরকে কেয়ার করে না, কিন্তু সরকার আমাদেরকে এক ফোঁটা কেয়ার করে না, এটা সরিয়ে রাখে, আপনি বিদেশকে দেখানোর চেষ্টা করছেন, দেখো অনেক লোক টোক আসছে বিদেশের কাছে তথ্য নেই, আমি সেই কথাটাতেই আসছি, শুধু সেটা না, আপনি কার্ডের দুজন সিটিং এমপি কার্ডের থ্রেড দিয়েছেন, আর উনি বলছেন এটা এমনি কথার কথা, দুজন সিটিং এমপি না কেন, সবাই সিটিং এমপি দেশে নির্বাচন হবে, তারা তাদের কল করা হচ্ছে, না সেটা পরে, না দেই সবাই জিততে চায়, তারপরে পত্রিকায় মানে লিডিং পত্রিকায় এসেছে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লোকজনকে, তারপরে হচ্ছে বিএনপিকে এখন চাপ দেওয়া হচ্ছে, আজকেও খুব লিডিং একটা পত্রিকা এসেছে, সেটা হলো তোমার মামলা হামলা কম হবে যদি তুমি ভোট দিতে আসো, আর যদি না দিতে আসো তাহলে মামলা হামলা আরও বাড়বে, সো এই যাবতীয় তথ্যগুলো সব বেরিয়ে গেছে। আমি প্রায় একটা কথা বলি, সরকার মনে করে, শুরু থেকেই মনে করছে, মানে আমেরিকা ইউরোপ স্টুপিড, আমি যা বলি সব বিশ্বাস করে না, আমরা দেখলাম শেষ পর্যন্ত এগুলো বিশ্বাস করে না, একেবারেই বিশ্বাস করে না। ইউর যিনি পররাষ্ট্র বিষয়ক হেড জনাব জোসেফ বোরেল, যেদিন একটা দিন ওই যে 28 তারিখের পর যখন একটা স্টেটমেন্ট দিয়েছেন, 8,000 সংখ্যাটা বলেছেন, সরকারের সংখ্যা 2,000, মানে সরকারের এইসব ডেটা টেটা আসলে ওই ইউরোপ আমেরিকা এখন আর বিশ্বাস টিশ্বাস করে না। এখন প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আমরা কাগজে, আবারও বলছি আমি মনেই করি না, কি সরকারের কৌশল হচ্ছে 15-20% লোক যদি আনা যায় এটাকে 3 দিয়ে গুণ করলে, 20কে 3 দিয়ে গুণ করলে 60% এটা করবে, কিন্তু ধরেন কাগজে কলম এটা আসলো আমাদের ওই জায়গাটায়, ডক্টর ওয়াহিদুর রহমান খুব আমার ভালো লাগছে একটা জায়গায়, সেটা হচ্ছে উনি খোলাখুলি বলে দিচ্ছেন এটা একটা ডিফারেন্ট মডেল, গণতন্ত্র না, এটা গণতন্ত্র না, এটা একটা ডিফারেন্ট মডেল, এখন নতুন ডক্ট্রিন, হ্যাঁ ডক্টর, এটা গণতন্ত্র না, আসলে গণতন্ত্র না কেন, আপনি গণতন্ত্র পছন্দ করেন বা না করেন, গণতন্ত্রের বেসিকটা কি, যেমন ধরেন আমেরিকা, ব্রিটেন, ওয়েস্টমিনিস্টার, আমেরিকান সিস্টেমেও যদি বলি, ধরুন এই যে একটা নির্বাচন হচ্ছে, আমরা ধরে নিলাম কাগজে কলমে ভোট দিতেও আসলো, তথাকথিত পার্টিসিপেটরি হলো, কিন্তু একটা রাষ্ট্রের জাতীয় নির্বাচন কি ইউনিয়ন পরিষদ নির্বাচন? আপনি কিন্তু আসলে এই যে বললেন যে ব্যক্তি
ভালো হইতে হবে আমি মনে করি না জাতীয় নির্বাচন আসলে মার্কা নির্বাচন কেন জানেন আপনি কোন দলকে ক্ষমতায় চান দ্যাট ম্যাটার্স সেই দল আপনার দেশে ক্ষমতায় এসে কি কি করবে না করবে সে রাখছে কি না রাখছে আরেক তর্ক কিন্তু সে আপনাকে কি দেবে কি করবে ওটার ভিত্তিতে আমি বেছে নিচ্ছি আমরা ধরে নিলাম কাগজে কলম 151 জন স্বতন্ত্র জিতে সরকারে চলে গেল কথার কথা কি হবে তাতে এটা একটা সার্কাস হবে ও কি করবে 151 জিতলো ও মেজরিটি হলো ওরা যদি এমন করতে পারে আমাদের পার্লামেন্ট আমাদের সংবিধানেও কিন্তু পার্টির কথা নাই একটু ফানি কথা বলি 151 যদি স্বতন্ত্র জেতে ওরা যদি একজনকে ঠিক করতে পারে একে আমরা সমর্থন দেব প্রধানমন্ত্রী হিসাবে তাহলে কিন্তু সে প্রধানমন্ত্রী হয়ে যাবে তার দল লাগবে না কিন্তু এই কারণেই বলছি যে তাহলে এই যে এতজন স্বতন্ত্র জিতলো কি বললো আমি আপনার এখানে স্কুল করে দিব রাস্তা করে দিব স্কুল রাস্তা করার প্রতিশ্রুতি একটা জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি ওটা ইউনিয়ন পরিষদের ওটা ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রতিশ্রুতি সো দিনের শেষে মানুষ আসলে শেষ পর্যন্ত বহু জায়গায় হয়েছে না আমি এখন প্রশ্ন করি 91 সালে শেখ হাসিনা মানে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে হেরেছেন মেজর মান্নানের বিরুদ্ধে হেরেছেন কেন হেরেছেন কারণ ওই সময় মানুষ আসলে মার্কাকে ভোট দিয়েছে নালে তো ওনার হারার কথা না সাদেক হোসেন খোকার তাও একরকম রাজনৈতিক পরিচিতি ছিল যেন মেজর মান্নানের তো কোনো পরিচিতি ছিল না শেখ হাসিনা ঢাকা হেরে গেলেন তো তার ডক্টর কামাল হোসেন হেরেছেন না ডক্টর কামাল হোসেন সরিয়ে রাখি আমি শেখ হাসিনার কথা বলছি কেন তার মানে আসলে মানুষ মেজর মান্নানকে চিনতো না ওই অর্থে উনি মার্কায় ভোট দিয়েছেন মার্কায় ভোট দিয়েছেন এখন মার্ক জাতীয় নির্বাচন মার্কার নির্বাচন আপনি কোন দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চান এটা হচ্ছে মূল জায়গা সো আপনি যদি কিছু লোক আনেনও তাতে দেশে সকল যে ইলেকশন দেখাচ্ছেন এটা আমি একটু যোগ করি এটাকে ইলেকশন না আমি একজন সাংবাদিক যিনি টু মানে অন্তত কিছুটা সিম্পাথাইজ টু দ্য আওয়ামী লীগ এরকম একজন সাংবাদিক আছেন উনি আমার ওনার শব্দটা টার্ম খুব ভালো লেগেছে আমি ওনার নামও বলতে পারি বলছেন উনি আমার সাথে বসে বলেছেন যে এটা ইলেকশন না এটা এক ধরনের একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট হতে যাচ্ছে এই সাথে উনি বলেছেন আমার সাথে কয়েকটা সাথে বলেছেন আসলে এটা একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট ইটস নট অ্যাট অল অ্যান ইলেকশন আরেকটা জিনিস একটু বলে রাখি একটু জরুরি এই যে ভীতি তৈরি করা বিএনপি ক্ষমতায় আসলে এই করে ফেলবে ভীতি তৈরি করে আপনি ইলেকশনটাকে ম্যানিপুলেট করবেন এটা আসলে সেই পুরনো কৌশল হিটলার ফ্যাসিস্ট হয়ে উঠেছ কমিউনিস্টরা তোমাকে খায় ফেলবে ইহুদিরা খায় ফেলবে প্রথম কিন্তু সে ইলেক্টেড হয়ে এসেছিল মিলান আপনি 2008 আওয়ামী লীগ ইলেক্টেড হয়ে এসেছিল আমি ইলেকশনটাকে সহি মনে করি অত্যন্ত বড় মেজরিটি নিয়ে আসছে তারপর আপনি ভয় যুদ্ধাপরাধী এই এখন বলছেন আমাকে খায় ফেলবে আমি কেন ইলেকশন দেবো হিটলার ঠিক একই কাজ করছে হিটলার ঠিক একই কাজ করেছে কমিউনিস্টরা তোমার একে দখল করে ফেলবে ইহুদিরা তোমার ক্ষতি করে ফেলবে এরপর সে ইলেকশন ম্যানিপুলেট করছে